আগামীকাল ভবানীপুরে উপনির্বাচন দেখুন 77 নম্বর ওয়ার্ডের ছবি সেখানে জমে রয়েছে জল ভোগান্তিতে সেখানকার মানুষজন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আগামীকাল ভবানীপুরে উপনির্বাচন তার আগে 77 নম্বর ওয়ার্ড সেখানে জমা জলের ছবি এখানকার মানুষজন তারা বলছেন যে তারা তিতিবিরক্ত হয়ে গিয়েছেন জমা জলে সমস্যা পড়তে হয় তাদের কোনোভাবেই কেন যে এই জল সরে না সে বিষয়ে তাদের কাছে কোনো সদুত্তর নেই আমরা দেখেছিলাম যে পৌরসভার তরফ থেকে বলা হয়েছিল যে জল জমলেই সেই জল নিষ্কাশন যাতে করা যায় সেই পদ্ধতি অবলম্বন করা হবে শুধু বৃষ্টি থামলেই জল সরানো হবে এমনটা নয় বৃষ্টি চলাকালীনও জল সরানো হবে এমনটাই বলেছিলেন পুর প্রশাসক ফেরহাদ হাকিম কিন্তু তারপরেও ভবানীপুর যেখানে আগামীকাল উপনির্বাচন সেখানে এরকম অবস্থা 77 নম্বর ওয়ার্ড সেখানকার বিভিন্ন যে বুথগুলো রয়েছে সেখানেও জল ঢুকে গিয়েছে বলে জানা যাচ্ছে কতটা ঠিকভাবে নির্বাচন করা যাবে এই জলের কারণে ব্যাহত হবে না তো নির্বাচন সে বিষয়টিও কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু সমান জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে 77 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একেবারে রাস্তা না নদী বোঝা দায় এইভাবেই প্রতি বছর বৃষ্টির সময় এইভাবেই তাদের জল যন্ত্রণার শিকার হতে হয় এমনটাই বলছেন তারা ভবানীপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিউ পিউ আগামীকাল ভবানীপুরে উপনির্বাচন তার আগে দেখা যাচ্ছে যে 77 নম্বর ওয়ার্ড জলমগ্ন সেখানকার বাসিন্দারা কতটা দুর্ভোগে রয়েছেন তারা কি বলছেন কি ছবি এখন একেবারে সুমনা বাসিন্দাদের কথা অবশ্যই আমি জানাবো তার আগে তোমাকে সামগ্রিক ছবিটা আগে দেখাই দেখো একবার তুমি নিজে কার্যত অবাক হয়ে যাবে যেখানে অবশ্যই আবহাওয়া দপ্তর আগে থেকে বলে দিয়েছিল যে এরকম একটা দুর্যোগের মুখে পড়তে হবে আবারও কলকাতাবাসীকে এবং বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে এবং দেখো তার জেরে একেবারে কার্যত জলবন্দী একেবারে অবস্থা হয়ে গিয়েছে আবারও অতিরোত্তমা কলকাতার এবং কলকাতার এই ছবি আমাদেরকে আবারও ভাবাচ্ছে যে কালকে কি হতে চলেছে যেখানে উপনির্বাচন একেবারে একটা টাফ ফাইট হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই প্রিয়াঙ্কা টিপড়েওয়ালের মধ্যে এবং তার মাঝে যেখানে উপনির্বাচনকে কেন্দ্র করে এত প্রত্যেকের মধ্যে একটা উত্তেজনা একটা আগ্রহ রয়েছে সেইখানে দাঁড়িয়ে এই জলটা কি একটা কোনো বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কালকে কালকে উপনির্বাচনের জন্য একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কি এই জল কারণ এর আগে বিজেপি প্রার্থী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে রুদ্রনীল ঘোষ তিনি বলেছিলেন যে এই 77 নম্বর ওয়ার্ডে অনেকগুলি ভোট তিনি পাননি করোনার জন্য সেই সময় ভিলেন করোনা হয়ে দাঁড়িয়েছিল আর এবার কি তাহলে ভিলেন হতে চলেছে এই জল যন্ত্রণা এই জলের যে অবস্থা সেটা বাসিন্দাদের সঙ্গে অবশ্যই আমি কথা বলবো একজন রয়েছেন এখানে আমি জিজ্ঞাসা করবো তাকে একটু কথা বলতে চাইবো দাদা এই যে এইভাবে বারে বারে জল জমছে আপনারা জলের জলবন্দী অবস্থায় রয়েছেন খুব সমস্যা হচ্ছে তো সমস্যা তো হচ্ছে কিন্তু কি করবে কালকে ইলেকশন আছে ভোট আছে কালকে তো যেতেই হবে যত বি জল হয় পানি হয় দিদি বলে এই জলের মধ্যে দিয়ে ভোট দিতে যাবেন আপনারা জি অবশ্যই যাব ভোট দিতে যাব যত বি জল হয় কিছু বি হয় দিদি বলে গেছে কোমরবি জল হয় কিন্তু ভোট দিতে যাব আমরা এই যে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে জলের মধ্যে হ্যাঁ হ্যাঁ ফি সাল তো এসে হতা হয় তো হ্যাঁ ফ্রি সাল হতা হয় होता है हम लोग को तो आप लोग का कोई कंप्लेंट कभी किया है किसी जगह पर कंप्लेंट किया तो क्या कीजिएगा सरकार भी क्या करेगा पानी तो इतना भरा हुआ हर जगह पर हो रहा पानी और इस सिचुएशन में कल वोट भी है कल वोट है हम लोग दीदी को जिताएगा कल अच्छा हाँ जितना भी पानी रहेगा वोट देगा अच्छा दीदी के साथ क्या क्या है क्या पानी का अच्छा पानी रहेगा वोट देगा পিউ যে ছবি তুলে ধরলে তাতে দুর্ভোগে রয়েছেন সেখানকার মানুষজন কিন্তু তার মধ্যেও তারা উপনির্বাচনের ভোটে সামিল হবেন এমনটাই জানাচ্ছেন ধন্যবাদ তোমায়